অবশেষে সমালোচনার চাপে দেশসেরা আর্চার রোমান সানার সাথে বৈঠক করলেন আর্চারির সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তবে এবার ফাঁদ পেতেছেন নয়া কৌশল দিয়ে, মানসিক রোগী বলে হেয় করার পর উল্টো রোমানকেই এখন মাফ চাইতে বলেছেন ফেডারেশন কর্মকর্তা। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় রোমানের বিরুদ্ধে এবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছেন চপল। কদিন আগেই রোমান সানা জানিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক আর্চারিতে খেলবেন না। তীরন্দাজ রোমান সানা আর আর্চারি ফেডারেশনের দ্বন্দ্বের জল ঘোলা হয়েছে বেশ। ফেডারেশনের ঘর ছাড়িয়ে গড়িয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মন্ত্রী পর্যন্ত। তাই বিষয়টি দ্রুতই নিষ্পত্তি করতে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের ক্যাম্পে রোমান সানার সাথে বৈঠক করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তোমাকে আসতে গেলে তো আমাদের নিয়মে নিয়ে আসতে হবে, আমি স্পেশাল কোনো কিছু করতে পারবো না, এটা আমার এখতিয়ারও নাই, এটা আমরা এক্সিকিউটিভ কমিটি মিলেই করবো যা করার। তুমি আবেদন করলে করতে পারো, এটা তোমার ইচ্ছা, যেহেতু তুমি আমাদের কথা শুনো নাই। রবিবার সাক্ষাতে আলাপ হয়েছে কোচিং স্টাফ ও রোমানের স্ত্রী দিয়া সিদ্দিকীর উপস্থিতিতেই। রোমান সাব জানিয়েছেন তার চাহিদা না মানলে জাতীয় দলে ফিরছেন না তিনি। চিঠি ক্ষমাতে লিখতে হবে কেন, এটাই তো আমি বুঝতে পারতেছি না। এখানে তো আমি কোনো ভুল কোনো কিছু আমি মনে হয় না যে লিখে মানে বলতেছি কিংবা করছি। এমন অবস্থায় রোমানকে নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল বলছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থেকে কোনো রকম মাপ পাবেন না রোমান। তুমি এর মধ্যে একটা রুলও ভেঙে ফেলছো, ফেডারেশনকে তুমি যেভাবে অ্যাড্রেস করছো খুব আপত্তি কর, তুমি আমারও বলো আমি শুনবো, আমার ফেডারেশনকে তুমি এইভাবে বলবা হেও করবা কেন। রোমান সানার সঙ্গে কখনই আমরা রোমান সানার পথে কাটা হয়ে দাঁড়াই নাই, রোমান সানাকে কখনো আমরা পথ আটকাই নাই, কখনো দরজা বন্ধ করি নাই, তার দরজা সবসময় খোলা, কিন্তু তাকে আসতে গেলে তার সিস্টেম মেনে আসতে হবে। সুযোগ সুবিধা দিলেও তা হবে সবার জন্য, রোমানের একার জন্য নয়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।